তলন রমিয়া পছন্দের চা এটা খাওয়ার জন্য আমরা আইসা পড়ছি মারুফ আরো দুইজন সামনে আছে আমাদের সেনজি ড্রাইভার আরো কাকু আরো অনেকে আছে তো আমরা সবাই মিলে যাইতেছি তো আমরা সবাই মিলে যাইতেছি চা খাইতে তো বিখ্যাত নাম করে চা চা বলে সেই স্বাদ এত স্বাদ কেন তো সব আজকে দেখানো হবে সবাই আসিয়া বসছে সবাই ওই সাইডে গেছে ওই যে সবাই আমাদের চা নিয়ে আসতেছে তো আমরা চা খাওয়ার জন্য সবাই প্রস্তুত যাই সে বসছে তো আমরা এখন খাবো আমি ডক্টর একটা করে তো গাইছে আমার চা আইসা করছে সেই স্বাদ আমার খাবো আমরা এটা হলো বিখ্যাত লন্ডন মেয়ের পছন্দের চা এটা খাওয়ার জন্য আমরা আইসা করছি তো এখন খাই এই সবাই রেডি মারো বলো এটা বিষয়টা কি কেমন এত স্বাদ
আচ্ছা আপনি বলো তোমার ফিলিংসটা কেমন রেখে শিশা এত সাক্ষী কাকু আপনি বলেন আপনার কি খবর শিশা এই অর্থ দি নিজ ব্যাপারটা তো দিতে হবে ব্যাপার শিশা কি 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 হইছে নিতে পড়তো শিশা মেদে সাদের ফেলা দোকান আছে এখানে দূর থেকে এই যে নাম লেখা আছে রহিমউদ্দিন চাচা আমি কসমিয়া প্রতি কাপ 30 টাকা তো খাই দেখি কেমন হয়েছে শেষ স্বাদ এত স্বাদ কে খুব স্বাদ হয়েছে শেষ স্বাদ সে দাদা যার চা খুব জনপ্রিয় খুব বিখ্যাত তার চা খাওয়ার জন্য অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর বিভিন্ন নিউজ চ্যানেলে এই চা মিশানে নিউজ হয়েছে কভার করা হয়েছে আমরা জিজ্ঞেস করি চা মধ্যে কি বিশেষত্ব আছে যা চা খাওয়ার জন্য সবাই এখানে আসে দাদা বলো কিছু যে চা এত স্বাদ কেন এবং রামনগর দর্জনের দোয়া দর্জনের আর তার চা একজনকে দিনে একবার দিবে একটা চা সারা দিনের নিজে একজনের বরাদ্দ চা ছাড়া যত দূরে বড় লোক হোক আমাদের বড় লোক খাটো না সবের নিজে এক রকম চা একটা একদিন একটাই একদিনে একটা চা যার পছন্দ আইব যার পছন্দ না নাই আর তুমি দিনে কত লিটার দুধ বেচছো আমি কালকে আজকাল 30 কেজি দুধ দিচ্ছি কালকে আমার 2 মণ দুধ লাগবে কালকে শুক্রবার ছুটির দিন তোমার কি এখানে কোনো বন্ধ রন্ধ আছে নাকি বা সবাই মিলে ছবি তুলবো সামনে যাই জঙ্গলের ভিতরে আসেন দিয়ে যাই আমরা সবাই মিলে আইসি খাইছি সবাই কেমন লাগছে চা তো সবাই মিলে চা খাইলাম সবাই অনেক মজা করলাম আনন্দ করলাম তো চা ভালোই লাগলো তো আমরা এখন সামনের দিকে যাইতেছি ওই দিকে কিচ্ছু নাই সব জঙ্গল আর জঙ্গল তো আমরা এখানে এখানে কিছু ফটো শুট করবো সবাই এখানে ছবি টবি তুলতেছে আমি দেখতেছি আমার ছবিকে তুলে দেয় না এই যে সবাই সবাই শেষ সবাই ফটো শুট করতেছে সুজা হয়ে বলে ছবি তুলবো যে আমি আমি আর কে দাদা দেয় করতেছি কিছু কারণ নেই আমার আমার যে কেউ নেয় না বাইশটা আসা আমার লাগে নো চিন্তা তাছাড়া হচ্ছে যেখানে বিপদ না সেখানে তো আমরা এখন ওই দিকে যাবো মুভ করবো এখান থেকে সামনে একটা বট গাছ আছে বট গাছের দিকে যাবো যাই যাইতেছি সামনের দিকে সেঞ্জিতে যাবো সেঞ্জি স্টেজ আছে আমরা ওই দিকে যাবো নদীর পাড়ে পানি নাই সব চড়া খালি বিল ওই দিকে যাবো আমরা সবাই রানিং এ আছি এই যে আমাদের মারুফ জায়গাট টাটা বাবা এই জায়গাটা সুন্দর ছিল তো ওইখানে আমরা অনেক ফটো শুট করলাম তো এটা হলো লন্ডন বাজার তো গাইস এটা লন্ডন বাজার তো চার দোকান হলো এটা এটা হলো কসমিয়ার চা এই যে আমাদের গাড়ি তো গাইস আমি আশা করছি বট গাছতলে এখানে বড় বড় বট গাছ আছে তো দেখেন এই কি বিশাল বিশাল বট গাছ তো এখানে একটা রুম নিচু এলাকা তো জায়গার নাম হলো শান্তিনগর বট গাছতলা এখানে আমরা আসছি এখানে একটু সময় কাটিয়ে আমরা চলে যাবো সবাই মিলে আসছি এখানে সবাই তো
أنا كريستي.